নমস্কার, আমি দেবসানী আর আপনারা দেখছেন নারীর স্বাস্থ্য বিভাগ। আজকে একটা চিঠি দিয়ে শুরু করি, কেমন? চিঠিটা লিখেছে মুম্বাই থেকে অঞ্জনা বাসু। উনি লিখছেন, প্রিয় দেবসানী, আমার 1 বছর বয়সের ছেলে আছে, তার মাঝে মাঝে ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি লেগেই থাকে। যদি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করা যায় তো উপকৃত হব। এছাড়া ওইটুকু বাচ্চার খাওয়া দাওয়া কীভাবে করা উচিত এবং কীভাবে রাখলে ওইসব সাধারণ অসুস্থতা এড়িয়ে চলা যাবে। যদিও তোমাদের সব আলোচনা আমি মন দিয়ে শুনি, তবে বাচ্চাদের ব্যাপারে আলোচনা করলে আমার মনে হয় সকলে উপকৃত হবে। অনেক ধন্যবাদ অঞ্জনা। আজকে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েই আলোচনা করব। চলে এসেছি সল্ট লেকের হেলথ অ্যান্ড গ্লো ক্লিনিকে, আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর অভিজিৎ পাল। নমস্কার ডক্টর পাল। ডক্টর পাল, চিঠিটা তো আপনি শুনলেন, বাচ্চাদের এটা একটা কমন রোগ, তো এই নিয়ে যদি আপনার কিছু বলার থাকে কীভাবে? এই ক্ষেত্রে দেখুন, বাচ্চাদের যে এই সর্দি কাশির ঝামেলা যেটা থাকে, সাধারণত জন্মের পর থেকে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। তো বেসিক্যালি এই প্রবলেমটা যে হয় লো ইমিউনিটির জন্য, যে বাচ্চাদের ক্ষেত্রে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্স থাকে, ডায়েটিক ফ্যাক্টার্স থাকে, এই সমস্ত ক্ষেত্রে এক্সপোজার হলেই, যে ক্লাইমেটিক ফ্যাক্টর চেঞ্জ, ওয়েদার চেঞ্জ, এই বাচ্চাদের সর্দি কাশি। হ্যাঁ, এই শীতকালে যেমন সর্দি কাশি বাচ্চাদের লাগার একটা প্রবণতা আছে, এটা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়? এই ক্ষেত্রে বেসিক্যালি দেখতে হবে যে বাচ্চার যেই ক্ষেত্রে যেগুলো ট্রিগারিং ফ্যাক্টর, যেমন ওয়েদার চেঞ্জ হলে যদি অল্প ঠান্ডা লাগলেই তার যদি সর্দি কাশি হয়, তো এই ঠান্ডার এক্সপোজারগুলো অ্যাভয়েড করতে হবে। তারপরেও কোনো ক্ষেত্রে যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আদার প্রিকশনারি মেজার্স, মানে মেডিসিনাল ট্রিটমেন্ট, এগুলো তো রয়েছে সেই ক্ষেত্রে। হোমিওপ্যাথিতে ট্রিটমেন্টটা কি? উনি তো হোমিওপ্যাথি জানতে চাইছেন। সাধারণত দেখবেন যাদের লো ইমিউনিটি থাকে তারা খুব ফ্রিকোয়েন্টলি সর্দি কাশি বা জ্বর, এইসব মানে টানে হাঁপানির মতন সিমটমসও দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে বাচ্চাদের এই রেজিস্ট্যান্স পাওয়ারটাকে, ইমিউনিটিটাকে বাড়াই। আচ্ছা, একটা যে কথা আমরা শুনে থাকি যে হোমিওপ্যাথি চিকিৎসা যখন চলে তখন কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনস থাকে, এটা কতটা সত্যি? ধরুন এটা বেসিক্যালি একটা মিসকনসেপশনস, ইট ডিপেন্ডস কি আমরা কী মেডিসিনস দিচ্ছি। কিছু কিছু মেডিসিনসের ক্ষেত্রে এগুলো প্রয়োজন, আদারওয়াইজ ইজ নর্মালি, কিন্তু সব মেডিসিনসের ক্ষেত্রে নয়। ডক্টর পাল, বাচ্চাদের জেনারেল হেলথ মেনটেন করার জন্য খাওয়া দাওয়া বা এই যে একটা শারীরিক অসুস্থতা তো থেকেই থাকে বাচ্চাদের, এটাতে হোমিওপ্যাথি কীভাবে সাহায্য করে? মানে উনিও জানতে চেয়েছেন, যিনি চিঠিটা লিখেছেন। এটা ডিপেন্ড করে তার ফুড হ্যাবিটসের উপর, না কী খাওয়ানো দাওয়ানো হচ্ছে। বেসিক্যালি 1 বছরের উপরে বাচ্চাদের হলে তো বেবি ফুডস আর বেসিক্যালি মাদার্স ব্রেস্ট মিল্ক, সেটাই তাদের বেসিক ফুডস। এছাড়া 1 বছরের পর থেকে যে খাওয়া দাওয়া জেনারেলি দেওয়া হয়, শাকসবজি একটু ভেজ স্যুপ হিসাবে যদি বাচ্চাদের দেওয়া হয়, প্রোটিন ডায়েট যদি বেসিক্যালি দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে দ্যাটস সাপ্লিমেন্ট। আদারওয়াইজ তাছাড়া এমনি স্পেসিফিক আউটসাইড জাঙ্ক ফুড যেগুলো 2 বছরের বাচ্চাদের পর থেকে চিপস টিপস এগুলো দেওয়া হয় বা চাউমিন টাউমিন, সেগুলো যতটুকু অ্যাভয়েড করা যায় সেক্ষেত্রে বাচ্চাদের পেটের প্রবলেমটা অনেকটা অ্যারেস্ট হয়। আচ্ছা ডক্টর পাল, একটা প্রশ্ন, জেনারেলি আমাদের শরীর খারাপ হলে, বাচ্চাদেরও শরীর খারাপ হলে আমরা জেনারেল ফিজিশিয়ানের কাছে যাই, হট করে তো লোকে হোমিওপ্যাথি ডক্টরের কাছে যায় না এখনো পর্যন্ত, তো সে বিষয়ে আপনি কি বলেন, যাওয়া উচিত? অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই যাওয়া উচিত, কারণ এখন ইন জেনারেল যদি আপনি অ্যারাউন্ড দি ওয়ার্ল্ডে ট্রেন্ড দেখেন, হোমিওপ্যাথি ইজ গ্রোয়িং এট এ ট্রেন্ড অফ 20% জেনারেলি ওয়ার্ল্ডে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই ভালো, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন বাচ্চাদের খেতেও প্রেফার করে, বিকজ অফ সুইট টেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন খুব পছন্দ করে। তাছাড়া হোমিওপ্যাথিক মেডিসিনস আর ন্যাচারাল রেমেডিস, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়, দ্যার ইজ নো অ্যাডভার্স সাইড এফেক্টস উইথ হোমিওপ্যাথিক মেডিসিনস। তো হোমিওপ্যাথি মেডিসিন চলাকালীন কেউ অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়াতে পারে? ডেফিনেটলি খাওয়াতে পারে, প্রয়োজন হলে অ্যালোপ্যাথি খাওয়ানো যায়, বাট ইন দ্যাট কেস আমরা যেটা রেকমেন্ড করি হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে অ্যালোপ্যাথি 1 ঘন্টা গ্যাপ রাখতে। অনেক ধন্যবাদ ডক্টর পাল। শেষ করার আগে একটা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট করবো, আমাদের দর্শকদের প্রতি যদি আপনার কোনো মেসেজ থাকে, মায়েদের প্রতি। মায়েদের প্রতি এটাই আমি বলতে চাই যে হোমিওপ্যাথিক চিকিৎসা করার ক্ষেত্রে বাচ্চাদের যদি কোনো সময় কোনো ওষুধ দেওয়া মানে প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি হোমিওপ্যাথি ডাক্তারের মানে পরামর্শ নিয়েই দেওয়া উচিত, কারণ যদি আমরা বলে থাকি হোমিওপ্যাথিক মেডিসিনসে কোনো সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট নেই, তো সেই ক্ষেত্রে একটা অভিজ্ঞতা ডাক্তারই বলতে পারবে তার কতটুকু মিনিমাম ডোজ রিকোয়ারমেন্ট, কত ফ্রিকোয়েন্সি রিপিটেশন করা দরকার, সেক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ দেওয়া উচিত। অনেক ধন্যবাদ ডক্টর পাল। শুনলেন তো ডক্টর পাল কী পরামর্শ দিলেন? হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এখন খুবই উন্নত। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে এই এপিসোড থেকে আপনারা পেয়ে গেছেন। নারীর স্বাস্থ্য বিভাগ এখানেই শেষ করছি। শেষ করার আগে রোজকারের মতো আবার বলি, আমাকে চিঠি লিখুন, চিঠিতে কিন্তু আমার নাম লিখতে ভুলবেন না, নামটা মনে করিয়ে দেবো, দেবজানী। চলি তাহলে, আবার দেখা হবে, নমস্কার।